গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কালকে ট্রেন জার্নি করে অনেক রাতে পৌঁছেছি, তো কালকে ব্লগটা নিশ্চয়ই দেখেছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পাশে বাগান, বেশ মনোরম দৃশ্য নিজের জায়গায়। তো এখন যাব একটু বাজার, যাব দুর্গাপুর বাজার। দুর্গাপুর বাজার মানে দুর্গাপুর বাজার পেরিয়ে বিধাননগর যাব, ডাক্তারের কাছে যাব। শুভ আমার ভাই, কাকার ছেলে, তো ওর মেয়ের গায়ে র্যাশ বেরিয়েছে, তো ফোন করেছিল, তো ওর সাথে যাব এখন বিধাননগর। বিধাননগরে ডাক্তার দেখিয়ে দুর্গাপুর বাজার হয়ে তারপর বাড়ি আসব। একদম সবুজে সবুজ বাগান, সেই বেলগাছ, বেলগাছে এখনও বেল ধরেনি, সিজন নেই এখন, ছোট ছোট এসেছে কিছু। এখানে পাশে মনসা মন্দির, আর ওটা আমার কাকাদের গাড়ি রাখার জায়গা, এটা আরেক কাকার টিটুদের। এখানে দুখানা গ্যারেজ আছে, এই গ্যারেজটা বন্ধ আছে, ওই গ্যারেজে এখন গাড়ি নিয়ে বেরিয়েছে টিটু। এখানে অনু বসে পড়েছে মায়ের সাথে রান্নাঘরে। কি হচ্ছে, চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে নাকি? সকালবেলা এসে গেছি দুর্গাপুর বাজার শুভর সাথে, আর এই যে শুভর মেয়ের সাথে গিয়েছিলাম শুভর মেয়েকে ডাক্তার দেখাতে, গায়ে চুলকানি বেরিয়েছে, তো ডাক্তার দেখিয়ে এখানে এসে গেছি। এখানে এই যে লিট্টি চোখা, লিট্টি চোখা খাবো ব্রেকফাস্টে, তারপর ঘর যাব। লিট্টি বানানো হচ্ছে, চোখা শেষ হয়ে গেছে, চোখা আনতে গেছে, বেগুনের চোখা আছে, আলুর চোখা আনতে গেছে। এখানে লিট্টি বানানো চলছে, এই তো লিট্টি চোখা এসে গেছে, বেগুন আর আলু দুটোরই চোখা। এখানে শুভ, এই যে এখানে বানাচ্ছে লিট্টি চোখা, চলো খেয়ে নি লিট্টি চোখা। বাবান দোকানে বসে আছে, ফোন দেখছে। হ্যাঁ, বাবার সাথে এসেছে, কেমন বেরিয়েছে, দোকানে বসে ফোন দেখা হচ্ছে। বাবান কি দেখছো ফোনে, চলো যাবে আমার সাথে ক্লাবে? যাবে কোথায়? হ্যাঁ, ও বন্ধে বেড়া দেখতে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাবে যাই, হ্যাঁ ইয়ে নিয়ে আসি বাসক পাতা। দেখে বাবার, বাবা ব্যাগ আছে, কত ব্যাগ আছে, ছোট ব্যাগ আছে, দাও দেখি একটা। বন্ধে বেড়া দেখতে যাবে কোথায়, স্টেশনে যাবে, এখান থেকে ব্রিজ থেকে? আচ্ছা ঠিক আছে, বন্দে ভারত দেখবে। ক্লাবে এসে গেছি, ক্লাবে প্যান্ডেল চলছে এখন কালী পুজোর, দেখাই তোমাদের, মেলাও বসে গেছে, ক্লাবে পুরো রং হয়েছে। প্যান্ডেলের সামনে এসে গেছি, এই যে প্যান্ডেলের স্ট্রাকচার এখনো চলছে, অনেক বড় প্যান্ডেল বানানো হচ্ছে। আবার ভেতরে ঢুকি, কোন দিকে ঢুকবো গো, এই দিকে ঢুকি, পাতাগুলো লাগানো হয়েছে তো ঠিকঠাক। এখানে স্টেজ আছে ভেতরে, ভেঙে যাবে না তো গো, মরমর করছে যে, হ্যাঁ কাজ চলছে। এটা হচ্ছে ঠাকুরের জায়গা, এখানে কাপড় লাগানো শুরু হয়েছে ভেতরে। সামনে লাগবে ঠাকুর, হয়ে গেছে, চলে এসেছি, চলো দোকান বন্ধ করো, ওই দিকে গেটটা লাগিয়ে দাও। বাবান কটা চকলেট খেলে, খাওনি তো, ঠিক আছে ভেরি গুড, ঘরে আছে চকলেট, ঘরে আছে অনেকগুলো, এখন নিতে হবে না, না না এখন নিতে হবে না, ঘরে আছে তো, ওগুলো শেষ করো, ওই ইয়ে আসার আগে দিয়ে নিলে যায় জন ঔষধি থেকে,
জনঔষধি থেকে নিলে না? জনঔষধি থেকে কতগুলো চকলেট নিলে? যা মনে পড়ছে না? আমার ব্যাগে রাখা আছে দেখবে, ওষুধের ব্যাগটাতে। হ্যাঁ, স্টেপসিলস, তারপর আরো ছোট ছোট। দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়ার পর আমি আর বাবান এসে গেছি ছাদে। ছাদে এখানে রোদ পোয়াচ্ছি বাবান। এই যে বাবানকে রোদ পোয়াতে নিয়ে আসা হয়েছে, তো বাবান বাবার ফোনটা নিয়ে চলে এসেছে। ফোনটা নিয়ে এসে বাবান গেম খেলছে। আর একটা কাজ করা হচ্ছে, এখানে বাজি ফটকা নিয়ে আসা হয়েছে। বাজি ফটকাগুলো রোদে শুকাতে দেওয়া হচ্ছে, তাহলে ভালোভাবে ফাটবে, মিস হবে না। ক্যাপ ফটকা আছে, কালি ফটকা আছে। এটা কি তারাবাতি বাবান? কালকে বাবার সাথে গিয়ে নিয়ে এসেছে বাবান বাজার থেকে। এটা 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 ফুলঝুরি, ওটার নাম লিখেছে, ওটা ফুলঝুরি, 3-in-1 ফুলঝুরি। হ্যাঁ, তো সমস্ত বাজিগুলো রোদে দেওয়া হয়েছে। আর এখানে বাবু মশাই বসে বসে ট্রেন চালাচ্ছে, তাই তো? আমিও বসে আছি ওর সাথে রোদে। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর গরম নেই, তাই রোদ খেতে বেশ ভালোই লাগছে। এটা পুরো আমাদের গ্রাম। দেখি কি বল দিচ্ছে, কি হচ্ছে এটা, কি পোজ এটা? হ্যাঁ, লাগলো চলো কেকটা কাটো এবার। তুই যা, তুই যা, ওই তো কেটে দিচ্ছ। হ্যাঁ বা, এই তো সব জানে। নিজেই মুখে ঢুকিয়ে নিল। ঠিক আছে, আমাকে খাওয়াতে হবে না, আমাকে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই। হ্যাঁ, ওটা দিয়ে দাও, খেয়ে চলে যাই। হ্যাঁ, এই তো বা, এই তো, থ্যাংক ইউ।